الْمُؤْمِنُونَ <سؤال> وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله. إن جنب هاي إنديا تكجانتي যে আমরা সালাতের মধ্যে আমাদের যে ঘটনাটা ঘটে যে রুকু পাই আবার পাই না তে নিয়ে অনেক দ্বন্দ্ব ফসাদ হয় যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে কি না আবার সোরা ফাতেহার বিষয়টাও আছে যে সোরাফাতে হা পড়াটা অবশ্য তো আমি ক্ষেত্রে কি করব বা সুন্দর সমাধান কোনটা জি সুন্দর কথা বলেছেন আপনি যে কেউ যদি রুকু পায় তাহলে তার রাকাত পাবে কি না হাদিসে এসেছে হাদিস এবং এসেছে যে মান মানে কেউ যদি সালাতের রাকাত পাই এই রাকাত বলতে রুকু সেই জন্য সালাত পেয়ে গেল এটা কয়েকটা কারণ হতে পারে এক নম্বর অধ্যায় হলো এই এই হাদিসগুলো এসেছে ফজর এবং আসরের সালাতের ক্ষেত্রে যে যদি সে যদি একটা রুকু পাই তাহলে সেজন্য ফজরের সালাত পেয়ে গেল সে যদি একটা রুকু পায় বা একটা সেজদাও পায় তাহলে সেই জন্য আসরের স্থান পেয়ে গেল সূর্যাস্তের পূর্বে এক্ষেত্রে কিন্তু কি যে চিরদ্বন্দ্ব থেকে গেছে এর উল্লেখযোগ্য সমাধান আমি অবশ্যই দিতে পারবো না কিন্তু আমি কাছাকাছি অধ্যায়টা বলতে পারবো যেমন কেউ যদি মসজিদে ঢুকে দেখে যে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন এবং উনি যদি দূরে থাকেন তাহলে দৌড় দিয়ে গিয়ে সে রুকু ধরবে আসলে এটা কোনোটাই হলো না তার রুকু হলো না তার কেয়ামও হলো না আপনি গিয়ে দাঁড়াবেন ঠিক এমন অর্থাৎ আপনি গিয়ে রফলে দেন করে তাক আকবিরে তাহারিমা বেঁধে আপনি দাঁড়াবেন ঠিক এই মুহূর্তে মানুষের রুকুতে চলে গেলেন আপনি দাঁড়ালেন দাঁড়িয়ে একটু স্থিরতা কারণ এটা সালাতে তা আরকান যেটা অর্থাৎ মানে ধীর স্থিরতা বা আর ঠিকভাবে করা ওখানে আপনার ফরজ অধ্যায় হলো আপনার দাঁড়ানোটা এই দাঁড়ানোটাই আপনার ঠিকভাবে যদি না হয় তাহলে আপনি রুকুতে যাবেন কিভাবে সো এই দাঁড়ানোটা মেনানের সাথে হতে হবে এরপরে আপনি রুকুতে যাবেন রুকুটা পেতে হবে আপনি রুকুতে যেতে যেতেই ইমাম সাহেব উঠে আসতেছে তাহলে তো আপনি রুকুটাও পেলেন না মানে দুইটাই ফাঁকির মধ্যে চলে গেল সেই জন্য হবে না এক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন দেখবেন যে আমি কোন পর্যায়ে আছি আমি যদি কাছাকাছি থাকি তাহলে আমি রুকুটা পেলাম আর যদি আমি তাড়াহুড়া করে শুধুমাত্র রুকুতে গিয়ে আমি হাজির হলাম তাহলে আপনি রুকুটা পাননি তথা এই রাকাতটা আপনার পূর্ণাঙ্গ হয়নি এক্ষেত্রে আমি আরও একটা সাবধানতার কথা বলবো তো আপনি রাকাত পাওয়া রুকু পাওয়া রাকাত কম বেশির কথা বলতেছেন অনেকেই পুরো মসজিদে আপনি দেখবেন আমি বলার পরে অনেকে সাবধান হয়ে যাবেন আপনি মিলিয়ে নেবেন সেটা হলো অনেকে মসজিদে গিয়ে যদি দেখে যে ইমাম সাহেব সেজদায় অথবা তা সাহুদে অথবা রুকু থেকে উঠেছে যাই হোক যেখানেই থাক না কেন তো তারা গিয়ে ওইভাবে দাঁড়িয়ে যায় তারা গিয়ে ওইভাবে দাঁড়িয়ে যায় এমনকি যদি সেজদায় থাকে তখন আল্লাহ আকবর বলে সেজদায় যায় এতে করে আপনার তাকবিরে তাহারিমা হয়নি এই তাকবিরটা দিলেন এই তাকবিরটা হচ্ছে রুকুতে যাওয়ার বা সেজদাতে যাওয়ার আপনি তাকবির দিয়েছেন কিন্তু তাকবিরে তাহারিমাটা কই যেটার মাধ্যমে আপনি হারাম করছেন সো সাবধান যদি ওটা না হয় তাহলে আপনার পুরো সালারটাই তো হচ্ছে না সো এটা নিয়ে দ্বন্দ্ব না করে আগে তাকবিরের তাহারিমাটা ঠিক করুন